পর্তুগালে একটা জব পেলেই আপনারা ওয়েতে পর্তুগালে চলে আসতে পারবেন এবং আসার পরে কয়েক মাসের মধ্যেই প্রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন এবং যেদিন থেকে ভিসা পাবেন তার পাঁচ বছর পর এখানে সিটিজেনশিপ হবে সো একটা জবের মাধ্যমেই আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইউরোপিয়ান ড্রিম পূরণ হবে সো এবং আপনি চাইলেই সিটিজেনশিপ হওয়ার পরে ইউরোপের যে কোনো দেশে গিয়ে থাকতে পারবেন কাজ করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন শুধু নট অনলি ইউরোপ আপনি চাইলে আমেরিকা কানাডা সব জায়গায় গিয়ে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন এই ধরনের অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে শুধু তাই নয় আপনি যদি চান যে পৃথিবীর উপসর্গ সুইজারল্যান্ডে যে থাকবেন কাজ করবেন সেটাও সম্ভব শুধু একটা জব পাওয়ার মাধ্যমে একটা জব পেলেই লিগেল প্রসেসগুলো পানির মতো সহজ হয়ে যাবে একটা জব পেলেই আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে একটা জব পেলেই আপনি সাকসেসের পদযাত্রায় পাড়া দিতে শুরু করবেন তাহলে কি এই জব পাওয়াটাকে মানে খুবই সহজ বিষয় আসলে না যদি জব পাওয়াটা যদি এত সহজ হইতো আপনার স্বপ্নটাও খুবই ছোট হইতো আসলে এই জবটা পাওয়াটা এত কঠিন দেখেই আপনার স্বপ্নটা এত বড় আপনার সফলতার পিছনে একমাত্র বড় প্রতিবন্ধকতা হচ্ছে একটা জব ম্যানেজ করা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেহেতু আপনার ইউরোপিয়ান ড্রিম এটা একটা কোনো ছোটো স্বপ্ন নয় এটা একটা বিশাল বড় একটা স্বপ্ন সেজন্য আপনার এই স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে আপনাকে লেগে থাকার মানসিকতা লাগবে ধৈর্য থাকতে হবে এবং পরিশেষে স্মার্টলি হার্ডওয়ার্কিং করতে হবে এখন দেখবার পালা যে আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য কতটুকু পরিশ্রম করতে পারেন শুধু তাই নয় আপনি যদি আপনার স্বপ্নকে মনের মধ্যে লালন করেন তাহলে আপনি ইউরোপের যে দেশে আসতে চান সে দেশের ভাষা শেখা শুরু করে দিতে পারেন যদি পর্তুগাল হয় পর্তুগিজ ভাষা শিখতে পারেন যদি স্পেন হয় স্পেনিশ ভাষা শিখতে পারেন যদি আপনার স্বপ্নের দেশ জার্মান হয় তাহলে জার্মানি ভাষা শিখতে পারেন সো এইভাবেই আপনি আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবেন সো দেরি না করে আজ থেকেই আপনার সময় মতো শুরু করে দেন সো আর দেরি কেন এখনই আপনি শুরু করেন আপনার স্বপ্নযাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইনিং ফ্রম পর্তুগাল